বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। আপনাদের কি মনে পড়ে, মানে এমন কোনো ঘটনা কি আপনার আশেপাশে ঘটেছে যে কোনো হিন্দু ধর্মের বা বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ কোনো মাওলানাকে বাধা দিয়েছে যে মাওলানা সাহেব আপনি ওয়াচ করতে যাবেন না, আমাদের পাড়ায় আসবেন না, কারণ আপনার বক্তব্য, আপনার যে ভাষ্য, আপনার ভিতরে যে এলেম, আপনার ভিতরে যে গুণ, এই গুণ প্রকাশের মধ্য দিয়ে আমার পাড়ার অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, আপনি বক্তব্য প্রদান করতে পারবেন না, এমন কোনো ঘটনা ঘটে? কখনোই ঘটে না। কারা ঘটায় জানেন? মুসলমানেরাই ঘটায়। তারা কি আদৌ মুসলমান? তাদেরকে কি আমরা মুসলমান বলতে পারি? কখনোই বলতে পারি না, কারণ তারা মুসলমান নামের কলঙ্ক। আজকে প্রত্যেকটা মাওলানার উপর আঘাত করা হচ্ছে। আমি মেনে নিলাম আপনি সত্য, আপনি যে আঘাত করছেন আমি আপনাকেই বলছি, আপনি আঘাত করছেন, আপনি সত্য, তাহলে আপনি যে সত্য এটা একবার প্রমাণ করে দেখান। আমি তো মানছি আপনি সত্য, কিন্তু আপনি যে সত্য আপনাকে তো প্রমাণ করতে হবে, আপনার ভিতরে যে সে গুণ আছে সেটা আগে দেখাতে হবে। এই যে মাওলানার বিরুদ্ধে আপনি কথা বললেন, এই যে মাওলানার গাড়ি ভাঙলেন, এই যে মাওলানার উপর আঘাত করলেন, মাওলানাদেরকে রাস্তায় বন্দী করে দিতে চাচ্ছেন যে না, তাদেরকে মাহফিলে যেতে দেওয়া হবে না, তাহলে নিশ্চয়ই আপনার ভিতরে আছে, আপনি যাবেন। এই তো, এটাই তো প্রকাশ করছেন যে মাওলানা যেতে পারবে না, এই মাওলানা যেতে পারবে না, আমি যাব। এটা করেন, করতে পারবেন, তাহলে আমি আপনার দলে। আপনি যদি যুব সমাজকে বদলে দিতে পারেন, আপনি যদি মিজানুর রহমান আজহারির মতো কোয়ালিটি বহন করতে পারেন, আমি আপনার দলে। আমি নই, পুরো বাংলাদেশ, পুরো ইসলাম আপনার দলে। পারবেন? কখনোই পারবেন না, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার ভিতরে নাই, তাই আপনি অন্যের ভিতরে আসে এটা সহ্য করতে পারেন না। আপনি যখন দেখেছেন ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, ডাক্তার জাফরুল্লাহ সাহেব বদলে গেছে, যে মানুষটাকে দুদিন আগেও আমরা ঘৃণা করেছি, তাকে নাস্তিক বলেছি, সেই মানুষটা আজকে বুঝতে পেরে কায়দা কালাম পড়া শুরু করে দিয়েছে। আপনার ভিতরে ভয় ঢুকে গেছে যে জাফরুল্লাহর মতো একজন ব্যক্তি, একজন জ্ঞানী গুণে গুণান্বিত একজন ব্যক্তি বদলে গেছে, তাহলে আমি কি? তাহলে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, তাহলে ইসলামের বিজয় শুরু হয়ে গেছে। ইসলাম যদি বিজয়ী হয়ে যায় তাহলে আপনার আমার আর খাওয়া থাকবে না, আপনার আমার পকেটে আর টাকা ঢুকবে না। কিন্তু মনে রাখবেন, ইসলামকে বিক্রি করে আপনি কয় টাকা পকেটে ঢুকাবেন? ইসলামের পথে কাটা হয়ে আপনি কতক্ষণ আপনার শক্তি সামর্থ্য দেখাবেন? আমি বলছি না আপনি কোন দল করেন, আমি জানতেও চাই না, শুধু এটাই জানতে চাই আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আমি আপনার দলে। কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে আপনি সত্য, প্রমাণ করতে পারবেন না তাহলে ইসলামের পথে বাধা হয়ে আসবেন না। আজকে আপনি মাওলানাদেরকে বাধা দিচ্ছেন না, মাওলানাদের শরীরে আঘাত করছেন না, আপনি আঘাত করছেন আপনার পরবর্তী প্রজন্মের গায়ে, কারণ আপনার পরবর্তী প্রজন্মকে মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে মাওলানারা। আপনি যখন জন্ম নিয়েছিলেন আপনার কানে প্রথম আওয়াজটা আজানের আওয়াজ পৌঁছে দিয়েছে এই মৌলবীরা। যদি এই মৌলবী এই মাওলানাদেরকে বাধা দেন তাহলে আপনার ঘরে সন্তান জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান কুল জুড়ে আসবে, তার কানে আজান দেওয়ার কেউ থাকবে না, কারণ আপনি তো সবকিছু ধ্বংস করে দিয়েছেন। আপনি দেননি? অবশ্যই দিয়েছেন। তাহলে আপনি কি কখনো চাইবেন আপনার অরুষজাত সন্তান বাদ্যযন্ত্র গান শুনে পৃথিবীতে পৃথিবীর আলো দেখুক? কখনো চাইবেন? কখনো চাইবেন না, কারণ যত কিছুই হোক না কেন আমার নিজের জিনিসটাকে কিন্তু আমি খুব ভালোবাসি। তাহলে যদি আপনাকে আপনি ভালোবাসেন, আপনার ঔরজাত সন্তানকে ভালোবাসেন, পরবর্তী প্রজন্মকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে এই মাওলানাদের সম্মান করতে হবে, সম্মান করতে হবে। আপনি কেন মুসলমান হয়ে আরেকটা মুসলমান ভাইয়ের পথের কাঁটা হবেন? মুসলমানের কাঁটা হবে তো অন্য ধর্মের মানুষ, আপনি কেন কাটা হচ্ছেন? দুই চার পয়সা, সামান্য কিছুদিনের ক্ষমতা, ক্ষমতাটা কে দিয়েছে? আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান, আপনি তো জানেন আপনাকে ক্ষমতা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ। সেই আল্লাহর কাজে আপনি বাধা দিয়ে আপনি কতদিন টিকে থাকবেন? সিম্পল সিম্পল ব্যাপার, মাথায় কি ঢুকে না যে আমি আল্লাহর পথে বাধা দিয়ে কতদিন টিকে থাকব? দু চার মানে শক্তি কতদিন থাকে, একটা পুরুষের শক্তি কতদিন থাকে? আমরা তো এই যে এই যে এই যে আপনি টাকা বসে ইনকাম করছেন, আপনি কি সম্পূর্ণ টাকা খেয়ে দিয়ে শেষ করে যেতে পারবেন? পারবেন না। কার জন্য করবেন? পরবর্তী প্রজন্মের জন্য, আপনার ছেলে সন্তান নাতিপুতের জন্যই তো করে যাবেন। এখন সেই মানুষগুলো যদি অমানুষ হয়
তাহলে এই টাকা পয়সা দিয়ে কি করবেন? এই টাকা পয়সা কোনোদিন কাজে আসবে? আপনার কবরের পাশে গিয়ে কোনোদিন আপনার ছেলে সন্তান আপনার ঔরসজাত যারা যারা রয়েছে কোনোদিন গিয়ে কাঁদবে? কোনোদিন গিয়ে আপনার কবরের সামনে তারা কাঁদবে কি না? কোনোদিনও কাঁদবে না, কারণ তারা তো সে শিক্ষা পাবে না। তাহলে আপনাকে আগে থেকেই চিন্তা ভাবনা করে নিতে হবে যে কি করলে আপনার কবরের সামনে গিয়ে তারা একদিন হলেও হাত তুলবে। কি করলে? সেই কাজটুকু করে যান, না পারলে আস্তে আস্তে করেন। আমি যে দুধের দোয়া তুলসী পাতা তা কিন্তু নয়, কিন্তু আমি চেষ্টা করি, আমি চেষ্টা করি। আমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি কিন্তু বলি না, আমি যে একবারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার পরিবারের সবাই একবারে পর্দা পুষি, মানে ইসলামের প্রতি সবাই ঝুঁকে পড়ছি তা কিন্তু না, কিন্তু চেষ্টা করি যতটুকু পারি, আস্তে আস্তে সংশোধন করতেছি, চেষ্টা করতেছি, আস্তে আস্তে করে আসতেছি। এই আহ্বানটুকু আপনারা একটু জানান, এই জাগ্রত ভূমিকাটা অন্তত আপনার ভিতরে জাগান, আস্তে আস্তে করেন, সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমি একেবারে মাওলানার ঘরে জন্মাই নাই, তাই আমারও পরিবর্তন আসতে একটু সময় লাগবে, সময় লাগবে। মাওলানার ঘরে জন্মাইলে হয়তোবা পারিবারিকভাবে মাওলানা, মানে সব কালচারটা মাওলানার কালচার থাকতো নাই, যেহেতু আমাদের আস্তে আস্তে করে করি, বাধা না দিই। বাধা দিলে, বাধা দেয়া মানে নিজেই ক্ষতিগ্রস্ত হওয়া। প্রমাণ আপনাদের চোখের সামনে আমি অনেকবার তুলে ধরেছি, অনেকবার তুলে ধরেছি। এই যে কিছুদিন আগে যমুনা ফিউচার পার্কের মালিকের কবরটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে কবরটায় মাটিগুলো এলোমেলো হয়ে আছে, কবরের উপরে একটি ছালা পড়ে আছে, স্বাভাবিক ব্যাপার। এত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক যমুনা ফিউচার পার্কের মালিক, তার কবরটাও এমন। তাহলে আপনার আমার কবরটা কেমন হবে? একই তো হবে, তাই না? তাহলে কেন এত টাকা পয়সার প্রয়োজন? তাহলে কেন টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য ইসলামের পথে বাধা হব? তাহলে কেন দুই দিনের ক্ষমতার জন্য আমি অন্যের পথে বাধা হব? কেন? এই প্রশ্নের জবাব কারো কাছে নাই, আপনার কাছেই আছে। আপনি আপনার নিজেকে এই প্রশ্নের জবাব দিতে পারবেন। দয়া করে আপনার পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে, আপনার কথা চিন্তা করে এই মাওলানাদের পথের কাঁটা আর হবেন না। যদি মাওলানাদের পথের কাঁটা হতে হয় তাহলে অন্য ধর্মের মানুষেরা হবে, তখন আমরা তাদের সাথে ফাইট করব। কিন্তু আপনার সাথে আমি কিভাবে ফাইট করব? কারণ আপনিও তো মুসলমান, আপনার সাথে ফাইট করা মানে অন্য ধর্মের মানুষেরা হাসা, এই তো লেগে গেছে, এই তো কাজের কাজ হয়ে গেছে, আমাদের কিছু করার প্রয়োজন নেই। তাহলে আপনার আমার যুদ্ধ এখানেই শেষ করতে হবে, তাহলে ইসলামের বিজয় হবে, না হলে এই ইসলাম নড়বড়ে নড়বড়ে থেকেই যাবে। বোঝার চেষ্টা করুন, কিছু বলার নেই আর। আসসালামু আলাইকুম।